এবার বিদ্যালয়ের শিক্ষিকার সাথে ছাত্রছাত্রীদের বচসা ত্রিপুরা আগরতলা জি বি নোয়াগা কৃষ্ণনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ছাত্রছাত্রীরা মঙ্গলবার বিদ্যালয়ের মূল ফটকের সামনে আন্দোলনে সামিল হলেন ক্ষুব্ধ ছাত্রছাত্রীদের দাবি তাদের বিদ্যালয় শিক্ষক শিক্ষিকার সংখ্যা খুবই কম তা সত্ত্বেও বিদ্যালয়ের শিক্ষিকা স্মৃতিনাথ ভালো করে ছাত্রছাত্রীদের ক্লাস করাচ্ছেন না তাছাড়া শিক্ষিকা স্মৃতিনাথ সারাদিন চেয়ারে বসে মোবাইল নিয়েই ব্যস্ত থাকেন আজকে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা তার প্রতিবাদ করতে আন্দোলনে নামলে ছাত্রছাত্রীদের ওপর চড়াও হওয়ায় শিক্ষিকা স্মৃতিনাথ এবং ছাত্রছাত্রীদের পরে দেখে নেবেন বলেও হুমকি দেওয়া হয় এই বলে ছাত্রছাত্রীরা সংবাদ মাধ্যমে ক্যামেরার সামনে অভিযোগ দায়ের করেন ছাত্রছাত্রীদের আরও দাবি অতি সত্তর এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ শিক্ষিকা স্মৃতিনাথকে বিদ্যালয় থেকে বদলি করতে হবে নয়তো এই বিদ্যালয় কোনোদিন উন্নতি হবে না এমনই দাবি আন্দোলনকারী ছাত্রছাত্রীদের আপনি তো ছাত্র লোকের ধাক্কা দেখি করতেছেন আমি নিজে আপনি একজন শিক্ষক এটা করেন কিভাবে করেন তারা অভিযোগ করতেছে আপনি ক্লাস করেন না অভিযোগ যেটা আপনারা ক্লাস করার না এবং অক্ষণে তারা আন্দোলন করতে বসে তারা স্বাধীনতা আছে আন্দোলন করার কিন্তু সেই জায়গাতে আপনারা তার উপরে হ্যারাসমেন্ট করতেছেন এটা